আচ্ছা শানাই তোমাকে তো ডেফিনেটলি হাজারো ছেলে এর মধ্যে প্রপোজ করেছে ছোটোবেলা থেকে তো তুমি এটা শুনে অভ্যস্ত তো যখন কোনো ছেলে তোমাকে আসলে প্রপোজ করে তখন তোমার প্রশংসাগুলো করে আসলে তুমি কিভাবে আসলে ছেলেদের কাছ থেকে প্রশংসাগুলো শুনতে চাও কি কীরকম প্রশংসা শুনলে তোমার ভালো লাগে টু বি ভেরি অনেস্ট ছেলেদের কাছ থেকে প্রশংসা শোনার বয়সটা বা ওই এক্সপেকটেশনটা ওই ম্যাচরিটিটা এখন অন্য লেভেলে চলে গেছে যেমন আমি যখন ক্লাস নাইনে ছিলাম বা এইটে পড়তাম তো তখন আমাকে যখন সবাই বলতো যে বাহ মেয়েটা তো অনেক সুন্দর বা মেটা অনেক টল অনেক এটা সেটা আমার আমি আয়নার সামনে ঘন্টার পর ঘণ্টা ধারাবতাম আমি কি আসলেই সুন্দর তো ও ওই জায়গাটা ওই প্রায়োরিটিগুলো এখন ডেফিনেটলি নাই একটা ছেলে আমাকে কি বললো ইট ডাজন্ট এনি ম্যাটার আমি জানি আমি কেমন বা একটা আমাকে একজন কিভাবে বা না এটা আসলে এখন একদমই কোনো মাইনে রাখে না আমার কাছে যখন কি ইমপ্রেস করার চেষ্টা করে তখন আসলে কিভাবে তোমাকে আসলে প্রেস করে শুরু কোন প্রেসটা সময় করে বেশি শুরু সব সময় করে যে আপনার ভয়েসটা অনেক সুন্দর আপনার ভয়েস আমরা অনেক কম শুনেছি আহ বাট আপনার ভয়েসটা অনেক বেশি সুন্দর অনেক ম্যাচিওর একটা ভয়েস অনেক সুন্দর আর সব সময় করে যে আপনার হাইট আমার হাইট পাঁচ ফিট সেভেনের কাছাকাছি হাইট ভালো চোখ চোখ দুটা সুন্দর এটাই করে বাট বা ওরা জানে না যে ভদ্র প্রেস করে আর কি আমি হল হয়তো আর অন্য কোন অভদ্র প্রেস চেস করে দিতাম আর কি যাক ছেলেগুলো ভদ্র বলতে হবে অন্য কোন দিকে চোখ যায় না ওই চোখ হাইট মানে নিচে নামতে পারে না উপরেই থেকে যায় দ্যাটস গুড আচ্ছা যদি বলি যে প্রেম শানায়ের জীবনের প্রথম প্রেম কখন এসেছিল বা কবে এসেছিল প্রেম প্রথম প্রেম কবে এসেছিল এটা আসলে ওই

এটা খুবই উইচ দেখা দ্যাটস গুড আচ্ছা তো বিয়ে করলেন কবে বিয়ের ব্যাপারটা আসলে আমি এটা সবাই জানি আমার বিয়ের আমি আমার বিয়ে পারিবারিক ব্যাপারগুলো আনতে চাচ্ছি না আচ্ছা না আমাদেরকে দাওয়াত দিয়ে সবাইকে জানি আসলে বিয়েটা আপনারা বিয়ে রিভিল করার কথা যে হাজবেন্ড কে এখনো জানতে না 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 আমার তো বিয়ে পারিবারিক ভাবে হয়েছে এন্ড মনে হয় লাখ লাখ নিউজ এসেছে কিন্তু আমরা তো হ্যাজবেন্ডের সাথে আপনার ছবি তারপর সব আছে তো সেগুলা কিন্তু আমরা চাইছিলাম যে আপনি একটু ঘটা করে সবাইকে একটু জানাবেন সেটা হয়নি আপনাদের পক্ষ থেকে হ্যাঁ আমার বিয়ে হয়েছে একদম পারিবারিক ভাবে আমার হোম টাউন রংপুরে বিয়ে হয়েছে এন্ড বিয়েতে মনে হয় নিমন্ত্রণ ইনভাইট করা হয়েছিল 200 জনকে বাট এসেছে 2500 মানুষ সো একদম কেউ আমাদের বাসার ছাদের উপরে কেউ কমিউনিটি সেন্টারের গাড়ির উপরে কেউ ভ্যানের উপরে উঠেছে মানে আমার ভাবামায়ের অবস্থা মানুষকে সরাবে নাকি আমাদের কাজী কি ঢুকাবে এইরকম একটা অবস্থা সো বিয়েটা খুব ঘটা করে পারিবারিক ভাবে হয়েছে নিউজ অনেক বেশি ভাইরাল হয়েছে বিয়ে করেছে তা তো জানি তো মানে সামাজিক ভাবে কবে আপনার হাজবেন্ড সহ আপনি আমাদের সামনে আমাদেরকে ডাকিন নি তো কই আমাদেরকে কি ইনভাইট করেছে নাকি যে আপনার সানাইকে তার হাজবেন্ড সহ অবশ্যই অবশ্যই

ওই একই কেয়ারিং পঞ্চাশ বছর বয়সে ষাট বছর বয়সে আমার সাথে কে করবে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট রাদার দেন তার কি আছে তার কি একটা বিএমডাব্লিউ আছে নাকি একটা অডি আছে এটার চেয়ে একটা কেয়ারিং হাজব্যান্ড অনেক ইম্পর্টেন্ট একটা মেয়ের জন্য সুন্দর অনেক চমৎকার কথা ডেফিনেটলি আচ্ছা এই যে ছেলেরা যখন প্রেস করে বলে যে সানাইয়ের হাইট সুন্দর চোখ সুন্দর ভয়েস সুন্দর বাট সানায় কি মনে করে তার সবচেয়ে পছন্দের বা সুন্দর কোন জিনিসটি আমার পার্সোনালিটি

এরকম কোন কিছু আসলে মানে আমি একটা গান শুনতে চাইছি আর কি তো গানটা কি শোনা যাবে না আমার আমার মনে হয় সেলিব্রিটিরা এখন নায়িকারা মডেলরা এত বেশি গান গাচ্ছে এই সিরিয়ালে আমার এই কিউটা আমার নাজুকাটাই আসলে বেস্ট আমি যেখানে আছি এখানেই আমি ভালো আছি ঠিক আছে তো আমাদের সাগর ভাইয়ের কাছে আসি যে হ্যাঁ সাগর ভাইয়া ডান্সার সাগর ভাই আমাদের গান শোনাবে সাগর ভাইয়া ডান্সার सिंगर एक्टर সবই একসাথে যদি একটা গান শুনতে চাই সাগর ভাই কোন গান শোনাবে না আমি এই ছবির এই ছবির অনেক সময় অনেক সময় হয়ে গেছে কারণে হয়তো একটু মানে স্মৃতির পড়ে গেছে আড়ালে পড়ে গেছে এবং আমি জানতামও না মানে খুব অল্প সময় হলো জানি জেনেছি যে এটা এটা মুক্তি পেতে যাচ্ছে মুক্তি পেতে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো আমার একটি গান মানে মিউজিক ভিডিও যেটি খুব সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি ভিউ হয়েছে এবং গানটি অনেক সুন্দর কুমার শানু এবং মিতালি মুখার্জির গাওয়া এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও এই গানটি আমার মানে হয়তো অনেক ভালো কোনো কর্ম ছিল যে কারণে আমি এই গানটিতে পারফরমেন্স করার সুযোগ পেয়েছিলাম এবং এটি এভারগ্রিন সবার পছন্দ ঠিক তাই অনেক অনেক ধন্যবাদ তুমিও এভারগ্রিন হয়ে থাকো আমাদের সাথে সেই কামনাই খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি